যতদিন যাচ্ছে বাঙালির বেড়াতে যাবার চাহিদা যেন বেড়েই যাচ্ছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কোনো ঋতুতেই ভ্রমণ পিপাসু বাঙালিরা আর থেমে থাকে না। আর বেড়াতে যাবার জন্য যখন আমরা প্রস্তুতি নিতে থাকি, তখন সবার আগে একটা প্রশ্ন ওঠে, আমরা সারাদিন ঘোরার পর রাত্রে থাকবো কোথায়? তো বন্ধুরা, আর দেরি না করে হাতে মাত্র একটা দিনের সময় নিয়ে বেরিয়ে পড়ুন কলকাতার খুবই কাছের একটি সুন্দর রিসর্টে। তো আমার বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই একটি সাপোর্টই আমাকে অনেক নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগাবে। এই রিসর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ট্রেন ধরব, চলে এলাম হাওড়া স্টেশনে। ট্রেনের সময় ছিল বিকেল 5:25, তো উঠে গেলাম ট্রেনে, আর মাত্র 4 ঘন্টার জার্নি ছিল ট্রেনে। নানান রকম সুন্দর অ্যাডভেঞ্চারের সাথে কেটে গেল ট্রেনে 4 ঘন্টা। ট্রেন থেকে নেমে এখন স্টেশনের বাইরে এসে দেখছি যে রিসর্টে আমরা যাব, সেই রিসর্ট থেকে আমাদের জন্য গাড়ি এসেছে। তো চলো গাড়িতে উঠে পৌঁছে যাই তাড়াতাড়ি রিসর্টে। এই মুহূর্তে গাড়ি থেকে নেমে চলে এলাম একদম রিসর্টের সামনে। চলো এইবার আমাদের রুমের দিকে আমরা যাই। এটা ছিল আমাদের রুম, একটা ডাবল বেডের বড় বেড আছে এই রুমে, সাথে আছে সুন্দর একটা মিরার, আছে একটা টি টেবিল, আর এখানে আছে 2 বোতল জল কমপ্লিমেন্টারি, এখানে আছে রিসর্টের মেনু চার্ট, আর রুমে এসি আছে, আছে পাখা, একটা বড় ওয়ার্ড্রোবও আছে, সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমটা গোছানো আছে, আর সাইডে আছে রিসেপশানে ফোন করার জন্য ফোন। আর চলো এবার ওয়াশরুমটা একটু দেখাই তোমাদের। ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে গিজার লাগানো আছে। এই হোটেল অ্যাটমোসফিয়ারের এসি ডাবল বেডের রুমটার কত ভাড়া আছে সেটা যদি আপনারা জানতে চান, তো ভিডিওতে যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বরে ফোন করলে আপনারা জানতে পারবেন। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম বারান্দার মধ্যে, সুন্দর এখানে ঝাঁ চকচকে একটা দোলনা আছে, বসে গেলাম দোলনার মধ্যে। আর সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই রিসর্টের ভিউটা, যেহেতু আমি রাত্রেবেলা এখানে এসেছি তাই দিনের বেলা তোমাদেরকে পুরো রিসর্টটা আমি খুব সুন্দর করে গুছিয়ে দেখাবো। আর এখন চলে এলাম ডিনার করতে, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে। ডিনার রুমে আসলে আপনাদের সবথেকে যেটা নজর কাড়বে সেটা হলো এখানের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা সমস্ত জিনিস, তার সাথে ওয়ালের এত সুন্দর সুন্দর পেন্টিং আর সুন্দর আলোর কারুকার্য, যেটা আপনাদের সবারই নজর কাড়বে। তো আমাদের ডিনার চলে এসেছে, এখানে আছে আলু ভাজা, আমের আচার, ভাত, আর খামালুর তরকারি আছে, ডাল আর মাছের ঝাল, একদম সিম্পল খাবার। খামালুর তরকারিটা কী আছে আমি লাইফে ফার্স্ট টাইম টেস্ট করব। তো চলো খেয়ে নিই, তারপর একটা লম্বা ঘুম দিই, আবার সকালে উঠে তোমাদেরকে পুরো রিসর্টটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আর খাবারের টেস্টগুলো সত্যিই অসাধারণ ছিল। তো গুড মর্নিং বন্ধুরা, একদম ফ্রেশ ঝাঁ চকচকে একটা সকাল, স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখানোর জন্য। চলো এবার রিসর্টটা তোমাদেরকে দেখাই। রিসর্টের দোতলায় রয়েছে এরকম বেশ কয়েকটি বড় বড় রুম, সামনে আছে একটা করে লোহার গেট, তো এই দরজাগুলো খুললে ভেতরে রুমটা কত বড়, স্পেসটা কতটা বড়, কত জন একসাথে এসে থাকতে পারবে সব ইনফরমেশানই তোমাদেরকে দেব। আর সাইডে রয়েছে একটা বারান্দা, দূর থেকে একটু পাহাড় দেখা যাচ্ছে। চলো এবার রুমের ভেতরে আমি তোমাদেরকে নিয়ে যাই। এখানে প্রথমে ঢুকলেই একটা সুন্দর
বড় ডাইনিং স্পেস আছে, এখানে আছে একটা সোফা কাম বেড যেটাতে আপনারা চারজন অনায়াসে শুতে পারবেন। আর এখানে আছে সুন্দর একটা বড় টিভি, একটা আছে আরাম কেদারা, আর দুই সাইডে আছে দুটো রুম। তো কালকে আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখিয়েছি, এর পাশে আরও একটা যেটা রুম আছে সেটা আপনাদেরকে দেখাই। সামনে ঢুকলেই আছে একটা ওয়াশ বেসিন, এখানেও আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম। তো চলো এবার আস্তে আস্তে বেডরুমের দিকে যাই। এটাও এসি ডাবল বেডের রুম আছে, তো এখানেও দেখছেন সেম বড় একটা বেড আছে, সুন্দর একটা ওয়ার্ড্রপ, পাখা, একটা মিরর, আর আছে একটা টি টেবিল। তো বন্ধুরা, তোমরা যদি আলাদা আলাদাভাবে এই দুটো বড় এসি বেডরুম নিতে চাও, কিংবা একসাথে যদি অনেকজন ফ্যামিলি মেম্বার কিংবা 8-10 জন বন্ধুর গ্রুপরা আসো, তারা যদি পুরো ফ্লোরটা ভাড়া নিতে চাও, তাহলে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে তোমরা ফোন করলে অবশ্যই সব কিছু ডিটেলস জানতে পারবে। এই রিসর্টে যে মুরগিগুলো দেখছেন সেগুলো আপনারা যদি ডিনার কিংবা লাঞ্চে নিতে চান, আপনাদেরকে অবশ্যই রেঁধে খাওয়ানো হয়। আর এই রিসর্টে যখন আপনি ঢুকবেন, আপনার সবথেকে ভালো লাগবে প্রকৃতির কোলে এক টুকরো একটি রিসর্ট। প্রথমেই ঢোকার পরেই একটা সুন্দর বড় লন বা প্লেগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন, পাশে আছে বাচ্চাদের কিছু ফান রাইডস। এটা ভীষণ ভীষণ দরকার, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা দুটো করে বাচ্চা থেকেই থাকে। ফান রাইডসগুলো বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আপনারা যারা বাসে করে পিকনিকে আসতে চান এই ঘাটশিলায়, চলে আসতে পারেন এই অ্যাটমোসফিয়ার রিসর্টে, কারণ এই রিসর্টে বাস ভেতরে সুন্দরভাবে পার্ক করিয়ে পিকনিকের সুবন্দোবস্ত আছে। আর যারা কলকাতা থেকে নিজেদের পার্সোনাল বাইক কিংবা কার নিয়ে আসতে চান, বাইক কার পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে, সেটা নিয়ে আপনাদের একদম চিন্তা করার দরকার নেই। তো বন্ধুরা, হাতে মাত্র দুটো দিন সময় নিয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়ুন আর চলে আসুন ঘাটশিলার এই অ্যাটমোসফিয়ার রিসর্টে। আমাকে অনেকজন প্রশ্ন করেছো যে দিদি, তুমি যে রিসর্টগুলোতে যাও ওইগুলোতে 18+ উপরে যারা বন্ধু বান্ধবী কিংবা কলেজ স্টুডেন্ট আছে তাদেরকে থাকতে দেবে কি না? তো হ্যাঁ, অবশ্যই এই অ্যাটমোসফিয়ার রিসর্টে তোমাদেরকে অ্যালাউ করবে যদি তোমাদের 18 বছরের উপরের বয়সের প্রমাণপত্র থাকে, অর্থাৎ আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকে, তো অবশ্যই তোমাদেরকে এখানে অ্যালাউ করবে। তোমরা একদম দল বেঁধে 8-10 জন বন্ধু বান্ধবী অবশ্যই এখানে ঘুরতে চলে আসো ঘাটশিলার এই অ্যাটমোসফিয়ার রিসর্টে। তো আমি এই রিসর্টে এসেছি রিসর্টের যিনি ওনার আছেন তুষার দা, ওনার আমন্ত্রণে। এই যে এখানে রয়েছেন তুষার দা, তো ওনার ব্যবহার সত্যি মানুষকে মুগ্ধ করবে, ভীষণ ভালো মানুষ উনি। তো চলো বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি ঘাটশিলায় কিছু সাইট সিন দেখার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ও ভিডিওটা একটা শেয়ার করে দেবে।